যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম, যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম, তার মহিমায় শুকর করে তামাম কুল জাহান। একজন দিনী ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, মাসিক অবস্থায় স্ত্রীদের সাথে একই বিছানায় ঘুমানো যাবে কি না। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, মাসিক অবস্থায় স্ত্রীদের সাথে একই বিছানায় ঘুমানো যাবে কি না। এখানে ঘুমানোর দুটি অর্থ। প্রথম অর্থ হচ্ছে আল জিমা, অর্থাৎ স্ত্রীর সাথে মিলন বা সহবাস। আর দ্বিতীয় অর্থ হচ্ছে আন-নাওমু মাআহা আলা ফিরাশিন ওয়াহিদ, স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমানো। যদি আপনি প্রথম অর্থ উদ্দেশ্য করে থাকেন যে মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে কি না, সেক্ষেত্রে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে মাসিক অবস্থায় হায়েদ অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। তার দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকরার 222 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাআতাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুন্না। ওগো হাবিব, ওগো নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করছে হায়াত সম্পর্কে, মাসিক সম্পর্কে আপনি বলে দিন, এটি একটি কষ্টকর বিষয়। তোমরা মাসিক তথা হায়াত বা পিরিয়ড অবস্থা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন স্ত্রী সহবাস করার জন্য। আর যদি আপনি দ্বিতীয় অর্থ উদ্দেশ্য করেন আন-নাওমু মাআহা আলা ফিরাশিন ওয়াহিদ, মাসিক অবস্থা স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমানো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো লা হারাজা ফিহ, এতে কোনো সমস্যা নেই, বরং জায়েজ রয়েছে স্ত্রীর মাসিক অবস্থায় স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো, বরং একই ব্ল্যাঙ্কেটের নিচে, একই কম্বলের নিচে, একই ল্যাপের নিচে ঘুমানো জায়েজ রয়েছে। তার দলিল হচ্ছে عن ميمونة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم قالت كان النبي صلى الله عليه وسلم يضطجع معي وأنا حائض وبيني وبينه ثوب. رسول الله صلى الله عليه وسلم الاستري ميمونة رضي الله تعالى عنها وتبني توتني بولين رسول الله صلى الله عليه وسلم أمر ماشي كبستاي أماش حتي أكي بسنا قمتين أمونكي আমরা একটি কাপড় ব্যবহার করতাম, আমার এবং রসুলের মাঝে একটি কাপড় ছিল, অর্থাৎ একই ল্যাপের নিচে একই বিছানায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে ঘুমিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, নাসরারা এ বিষয়ে খুব শিথিল করত, ছেড়ে দিত। তারা বলতো স্ত্রীর মাসিক এবং পবিত্রতা দুটি সমান, অর্থাৎ পবিত্র অবস্থায় যে সমস্ত কাজ করা যায়, স্ত্রীর সাথে মেলামেশা করা যায়, অন্যান্য কাজ করা যায়, তারা মাসিক অবস্থায় সেই কাজগুলো করত, স্ত্রী সহবাস করত, স্ত্রীর সাথে মেলামেশা করত। অপরদিকে ইহুদরা বেশি বাড়াবাড়ি করত, তারা যখন স্ত্রীর মাসিক হতো, কোনো স্ত্রীর পিরিয়ড চলে আসতো, তখন তারা তাকে দূরে ঠেলে দিত এবং মনে করত স্ত্রী যদি কোনো কিছুর মধ্যে, কোনো পাত্রের মধ্যে হাত রাখেন সে পাত্র নাপাক হয়ে যাবে, এই জন্য তারা তাকে খাবার তৈরি করতে দিত না, খাবার খেতে দিত না, দূরে তাকে ঠেলে দিত এবং একই বিছানায় তারা ঘুমাতো না, স্ত্রী সহবাস করত না। যখন একদল লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই ঘটনা বর্ণনা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হায়াত সম্পর্কে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরার 222 নম্বর আয়াতটি, একটু আগে যে আয়াতটা আমি উল্লেখ করেছিলাম, সেই আয়াতটি অবতীর্ণ করলেন
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসনাউ কুল্লা শাই ইল্লা নিকাহ ওয়া ফি রিওয়ায়াতিন আল জিমা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হায়াত অবস্থা তোমরা স্ত্রীর সঙ্গে সব কিছু করতে পারবে শুধুমাত্র জিমা ছাড়া স্ত্রী সহবাস ছাড়া শুধু এই কাজটি থেকে তোমরা বিরত থাকবে আসুন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা সঠিক মাসআলা মাসাইল জানি ইসলাম হচ্ছে সহজ ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আসুন আমরা সেই সহজ মাসআলা মাসাইলগুলো কোরআন এবং সহিহ হাদিস থেকে জানি এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন ঘটাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক মাসআলা অনুধাবন করার তৌফিক দান করুন আমিন যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম যেদিকে চাই যেদিকে তাকাই শুধুই প্রভুর নাম তার মহিমায় শুকর করি তামাম কুল জাহান